السلام عليكم বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো বন্ধুরা, মা টেস্টি টেস্টি বেগুন ভাজা রান্না করছে। আর বন্ধুরা, খাসির মাংসের যে ঝোল ছিল ওই ঝোলটা দিয়ে মাই খিচুড়িটা রান্না করেছে, এতই যে দুর্দান্ত ছিল, আমার মুখে একদম জল চলে আসলো। আর মা দুপুরের জন্য আর একটা তরকারি রান্না করেছিল, রুই মাছ দিয়ে পটল, ঢেঁড়স, বরবটি, আলু একটা তরকারি। আমি ওটা খেয়ে নিচ্ছি ভাত দিয়ে, আর মায়ের সাথে খিচুড়িও খেয়েছিলাম, একদম দুর্দান্ত ছিল। খিচুড়ি খাওয়ার পর তো আর মাছ খেয়ে স্বাদই লাগছিল না। খিচুড়িটা যে এতই মজা ছিল বন্ধুরা, কি যে বলবো, টেস্টটা তো খাসির মাংস থেকেও দুর্দান্ত ছিল। মা তো প্রতিদিন সকালে রান্না করে আমাকে স্কুলে নিয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, তাই মা এই রুই মাছের তরকারিটা রান্না করে আমাকে নিয়ে স্কুলে গেছে। তারপর বাসায় এসে এই দুর্দান্ত খিচুড়িটা রান্না করেছে, আর সাথে ওই কিউটি বেগুন ভাজা রান্না করেছে। তো এগুলো নিয়ে আমরা দুপুরে খেয়ে নিলাম। আর মা রাতের জন্য একটা সবজি বানিয়েছিল আর ডিম ভুনা। বন্ধুরা, আজ সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, নাহিয়া তো দৌড়ে দৌড়ে আমাদের বাসায় এসেছে, আর আমি আর নাহিয়া আজকে বাসায় খেলেছি, আর বাবাও আমাদের সাথে খেলছিল। ডট নামের একটা রোবটকে আমি উঁচু একটা জায়গায় রেখে দিচ্ছিলাম, আর বাবা ডটকে শ্যুট করছিল। খেলাটা খুব মজার ছিল জানো বন্ধুরা, আমি নাহি আর বাবা মিলে খেলছিলাম, আর মা একটু শ্যুট করে নিয়েছিল। আর এই যে দেখো, বৃষ্টি থামছেই না, থামার তো নাম এনে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।